প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল শান্তিনগর মোড়ে আটকে দিয়েছে পুলিশ। নির্বাচন কমিশনে যেতে না পেরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয় কর্মসূচি। দুপুরে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাইয়ের নেতৃত্বে বাইতুল মোকাররম এলাকা থেকে বেরিয়ে পল্টন মোড়, বিজয়নগর ও কাকরাইল হয়ে আগারগাঁও যাচ্ছিল মিছিলটি, তবে বাধার মুখে পড়ে শান্তিনগর মোড়ে। আজকের উদ্বেগ আমার খাম আজকের উদ্বেগ আমার খবর।